হোয়াইট চ্যানেল এবং সে পথ অবরোধ করে দেওয়া হয়। যানবাহন অচল পরিস্থিতি শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভটি চলে বিশাল যানজটের সৃষ্টি হয়। ধর্মতলা চত্বরে পরিস্থিতিকে সামাল দিতে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ অফিসারে আসেন। সেখানে এসে সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলেন, কিন্তু তারা কোন রকমই পথ অবরোধ বিক্ষোভটি তুলতে রাজি নয়। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এই রাজ্যের আশা কর্মীরা রুটিন কাজের পাশাপাশি একই সাথে বহুদিন ধরে কাজ করে চলেছি, কিন্তু 4,500 টাকা তার সাথে খুবই সামান্য কিছু ইনসেন্টিভ দেওয়া হয়, 6,000 থেকে 6,500 টাকা, কিন্তু যাতে আমাদের সংসার চলে না। 2019 সালে পরে আপনার সরকার আর কোনো ভাতা বৃদ্ধি করেনি। বহু ক্ষেত্রে পারিশ্রমিক বরাদ্দ থাকেও আমরা তা পাই না। ফলে আপনার কাছে আমাদের সবিনয় আবেদন যে যদি কাজের নিরিখে অন্তত রাজ্য সরকারের গ্রুপ ডি বা গ্রুপ সি কর্মচারীর ন্যায় আমাদের বেতন ভাতা বাড়ান, আমাদের সমস্যাগুলো সহানুভূতির সাথে বিচার করেন, তাহলে উপকৃত হব। তারা দাবি তুলেছেন যে ফিক্সড ভাতা বৃদ্ধি এবং প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট দিতে হবে। ঘোষণা অনুযায়ী মোবাইল বাবদ প্রতি আশাকর্মীকে 15,000 টাকা দিতে হবে এবং মেটারনিটি লিভ, ক্যাজুয়াল লিভ সহ বিভিন্ন ধরনের ছুটি ধার্য করতে হবে। কোভিড আক্রান্ত কর্মীদের জন্য ঘোষিত 1,00,000 টাকা দ্রুত প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় কোনো অবস্থায় মৃত্যু হলে ভাতা ওই কর্মীর পরিবারকে প্রদান করতে হবে। আমরা গত 2 সপ্তাহ ধরে বাজেট অধিবেশন দেখলাম, কেন্দ্রের বাজেট, ওখানে একটা আয়ুষ্মান ভারতের কার্ডের কথা ওনারা উল্লেখ করেছেন।